হ্যালো এভরিওান ওয়েলকাম টু ভি ইংলিশ সো আজকের ভিডিওতে তোমরা দেখবে ডব্লু বিসিএস প্রিলি তারপরে সিজিএল সিএইচএসএল এম টিএস এই সমস্ত পরীক্ষার প্রিলিমিনারি এক্সামের জন্য ইংলিশ কোশ্চেন্স এমসি ইংলিশ কোশ্চেন্স ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অব্দি দেখবে সো নাম্বার ওয়ান যেই কোয়েশ্চেনটা রয়েছে আজকে আমরা করবো ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড বা দু একটা এরকম রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান দিয়েও মোট কথা আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে ওকে সো দেখো নাম্বার ওয়ান যে কোয়েশনটা রয়েছে ড্যাশ পলিটিশিয়ানস আর অলওয়েজ রেসপেক্টেড এখানে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে থেকে মোস্ট সুইটেবল যেটা সেটা দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে এবার এখানে দেখো যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেরকম এখানে রয়েছে দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তোমার মনে হবে যে এটাও কিন্তু হয় এটাও কিন্তু হয় ঠিক আছে বা চারটেও হতেই পারে কিন্তু ওর মধ্যে থেকেই কিন্তু মোস্ট সুইটেবল যেটা সেটাই আমাদের ইউজ করতে হবে ঠিক আছে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এরকম হতে পারে যে এখানে যদি আমরা দিই আমি বলছি তারপরে অ্যান্সারটা করে নিই দেখো ড্যাশ পলিটিশিয়ানস আর অলওয়েজ রেসপেক্টেড দেখো অপশান ওয়ান রয়েছে কি কনশাস বলতে সচেতন আর কি কনসাইন্সুয়াস বলতে কি ন্যায়বান বা সৎ বলতে পারো কশাস মানে সতর্ক কেয়ার ফ্রি মানে কেয়ার ফ্রি মানে জানোই কেয়ার ফ্রি কোনোরকম ব্যক্তি যে কোনো পলিটিশিয়ান এবার দেখো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে কমেন্টে তোমরা অ্যান্সার করতে থাকো মক টেস্টের মতো যদি চাও তোমরা করতে পারো ওকে আর অ্যান্সার তো আমি বলেই দিচ্ছি দেখো এখানে কী হবে অপশান টু যেটা রয়েছে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে কনসিয়ানচুয়েস বলতে ন্যায়বান পলিটিশিয়ানস আর অলওয়েজ রেসপেক্টেড যারা সৎ পলিটিশিয়ানস বা ন্যায়বান এক কথায় তাদের সৎ বা এখানে ন্যায়বানই বলা হয় পলিটিশিয়ানস আর অলওয়েজ রেসপেক্টেড কি সম্মান করা হয় সবসময়ই সো এখানে দেখো তুমি তোমার কিন্তু মনেও হতে পারে যে কসাস ঠিক আছে সচেতন রয়েছে বা এরকম কিন্তু সবথেকে মোস্ট সুইটেবল যেটা রয়েছে সেটা কনসেনচুয়াস কনসেনচুয়াস ঠিক আছে এটা হলো কারেক্ট অ্যান্সার অপশন টু যেটা রয়েছে তারপরে দেখো কোয়েশন নাম্বার টু উই উইল হ্যাভ টু অ্যাটন ড্যাশ আওয়ার মিসড উইল হ্যাভ টু অ্যাটন অ্যাটন মানে কি উই উইল হ্যাভ টু আমাদের কী করতে হবে অন বলতে প্রায়শ্চিত্ত করা অ্যাটনের পরে এখানে প্রেপোজিশন দেখো চারটে অপশন রয়েছে এটা কারেক্ট হবে সেটা আমাদের ইউজ করতে হবে আওয়ার মিসড ডিটস আমাদের যে ভুল ডিটস কর্ম ঠিক আছে সেই কর্মগুলো কি ভুল কর্মগুলো প্রাশ্চিত করতে হবে সো এখানে অ্যাটনের পরে কী প্রিপোজিশন আমাদের ইউজ করতে হয় অপশান ওয়ান রয়েছে অ্যাট অপশান টু রয়েছে ফর অপশান থ্রি রয়েছে অন অ্যান্ড অপশান ফোর রয়েছে উইথ সো এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে অবভিয়াসলি অপশান থ্রি হবে কারেক্ট অ্যান্সার অ্যাটন অন ওকে উইল হ্যাভ টু অ্যাটন অন আওয়ার মিসড ইটস তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি আই গট ইউজড ড্যাশ অন দ্য নাইট ওয়েন অন দ্য নাইট বলছি কেন অন দ্য রাইট ওয়েন আই ওয়াজ ইন ইউএস ফর টু ইয়ার্স আমি যখন ইউএসএ ইউনাইটেড স্টেটস আর কি আমেরিকাতে যখন আমি দু বছরের জন্য ছিলাম তখন কী করতাম আই গট ইউজড সেটা আমাদের বলতে হবে অন রাইট সাইড এবার এখানে সেটাই আমাদের দেখো চারটে অপশান রয়েছে দেখলে বুঝতে পারবে অপশান ওয়ান যেটা রয়েছে ড্রাইভিং অপশান টু রয়েছে টু ড্রাইভ অপশান সি থ্রি রয়েছে টু ড্রাইভিং অপশান ফোর রয়েছে বাই ড্রাইভিং আমাদের এখানে এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা হবে মোস্ট সুইটেবল অবভিয়াসলি অপশান থ্রি হবে কারেক্ট অ্যান্সার কারণ কি ইউজড এরপরে কী হয় টু আই গট ইউজ টু ড্রাইভিং অন দ্য রাইট ওকে মানে রাস্তার ডান দিক দিয়ে কি তুমি তোমরা হয়তো জানোই যে আমেরিকাতে কি আমরা যেরকম ইন্ডিয়াতে আমাদের বাপাস দিয়ে রাস্তার বাপাস দিয়ে ড্রাইভ করতে হয় সেরকম ইউএসএ রাস্তার ডান পাশ দিয়ে করতে হয় ড্রাইভ সেটা এখানে বলছে এবার এখানে ইউজ টু বলতে একটা পুরোনো অভ্যাস সেই ক্ষেত্রে এখানে টু হবে ইউজ টু ড্রাইভিং বা ইউজ টু ড্রাইভ এখানে কিন্তু এখানে অপশান টু যেটা রয়েছে ইউজ টু ড্রাইভ এটা কিন্তু না আই গট ইউজ টু ড্রাইভিং অন দ্য রাইট ওয়েন আই ওয়াজ ইন দ্য ইউএস ফর টু ইয়ার্স ইউজ টু ড্রাইভিং হবে কিন্তু ওকে তারপরে দেখো কোয়েশন নাম্বার ফোর হ্যাড ইউ টোল্ড মি আর্লিয়ার আই ড্যাশ দ্য মিটিং হ্যাড ইউ টোল্ড মি আর্লিয়ার তুমি যদি আমাকে আগে বলতে আই ড্যাশ দ্য মিটিং আমি কী করতাম মিটিংটা সেটাই বলছি অপশান ওয়ান রয়েছে দেখো হ্যাড অ্যাটেন্ডেড অপশান টু রয়েছে হ্যাভ অ্যাটেন্ডেড অপশন থ্রি রয়েছে অ্যাটেন্ডেন্ট অপশন ফোর রয়েছে উড হ্যাভ অ্যাটেন্ডেড এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে এই চারটে অপশানের মধ্যে থেকে অপশান ফোর হবে কারেক্ট ওকে হ্যাড ইউ টোল মি আর্লিয়ার তুমি যদি আমাকে আগে বলতে আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং আমি কি মিটিংটা অ্যাটেন্ড করতে পারতাম উড হ্যাভ কেন এখানে বলা হচ্ছে উড অ্যাটেন্ডেড কেন বলা হয়নি বা হ্যাভ অ্যাটেন্ড হ্যাড অ্যাটেন্ডেড কেন বলিনি বা শুধু অ্যাটেন্ডেড কেন বলিনি এখানে উড হ্যাভ অ্যাটেন্ডেড বলতে কি আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারতাম কিন্তু করিনি কারণ কি ইউ টোল মি আর মানে তুমি আমাকে আগে বল নি হ্যাড ইউ টোল মি আর্লিয়া যদি আগে বলতে তার মানে আগে বলেনি তাই আমি অ্যাটেন্ড করতে পারিনি সেই ক্ষেত্রে উড হ্যাভ অ্যাটেন্ডেড কিন্তু ইউজ করা হয়েছে ওকে তারপরে দেখো কোশ্চেন নাম্বার ফাইভ দ্য ক্লাইমেট ইজ নট কন কনডিউসিভ ড্যাশ গুড হেলথ ঠিক আছে ক্লাইমেটটা কিসের জন্য কন্ডিউসিভ না কন্ডিউস বলতে সহায়ক বলতে পারো ঠিক আছে দ্য ক্লাইমেট ইজ নট সহায়ক কন্ডিউসিভ ড্যাশ গুড হেলথ উইথ গুড হেলথ ইন গুড হেলথ ফ্রম গুড হেলথ না টু গুড হেলথ এই চারটে অপশানের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে অবভিয়াসলি অপশান ফোর ইজ কারেক্ট অপশান ফোর যেটা রয়েছে টু দ্য ক্লাইমেট ইজ নট কনডিউসিভ টু গুড হেলথ মানে ভালো স্বাস্থ্যের জন্য এই ক্লাইমেট আবহাওয়াটা সহায়ক না ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স আর ডগ লিভস ইন আ কি ব্যুরো স্ট্যাবল কুপ না ক্যানেল ডগ যে ঘরের মধ্যে থাকে সেই ঘরটাকে কী বলা হয় অবভিয়াসলি কী হবে কারেক্ট অ্যান্সার অপশান ফোর হবে এর কারেক্ট অ্যান্সার ক্যানেল বলা হয় ঠিক আছে কে ইএন এন ইএল আর ডগ লিভস ইন আ ক্যানেল তারপরে দেখো কোশ্চেন নাম্বার সেভেন মেনি থিংস হ্যাভ হ্যাপেন্ড ড্যাশ আই মেট ইউ লাস্ট অনেক থিংস অনেক জিনিসপত্র বা অনেক জিনিস ঘটে গেছে হ্যাভ হ্যাপেন্ড ড্যাশ আই মেটিউ লাস্ট আমি তোমার সাথে যে লাস্ট দেখা করেছিলাম তার কী হয় বিফোর ওয়েন ফ্রম না সিনস এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন ফোর সিনস ওকে মেনি থিংস হ্যাভ হ্যাপেন্ড সিনস আই ইউ লাস্ট অনেক ঘটনাই ঘটে গেছে সিনস আই মেটিউ লাস্ট তোমার সাথে আমি যে দেখা করেছি তার থেকে কি অনেক ঘটনাই ঘটে গেছে তার মধ্যে আর কি মেনি থিংস হ্যাভ হ্যাপেন্ড মে সিনস আই মেড ইউ লাস্ট ওকে তারপরে দেখো কোশ্চেন নাম্বার এইট ইফ আই পারমিটস আই বলছি কেন ইফ ড্যাশ পারমিটস উই উইল গো আউট ফর আ ওয়াক যদি পারমিট করে ঠিক আছে কী পারমিট করে সেটাই আমাদের বলতে হবে উই উইল গো আউট ফর ওয়াক আমরা মানে একটু হার্ড আর কি হেঁটে যাবো সো দেখো অপশান ওয়ান রয়েছে ক্লাইমেট অপশান টু রয়েছে ওয়েদার অপশান টু রয়েছে ওয়েদার অপশান ফোর রয়েছে উইদার ঠিক আছে এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে বলো তোমরা কমেন্টে এর কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি অপশান থ্রি যদি ওয়েদার বলতে আবহাওয়া পারমিট করে সায় দেয় বা সম্মতি পারমিট মধ্যে সম্মতি দেওয়া মানে আবহাওয়া তো আর সম্মতি দেয় না এখানে পার্সোনিফিকেশান ইউজ করা হয়েছে তোমরা জানো যদি জেনে জানো জেনে থাকো পার্সোনিফিকেশান কী এরকম কি ছোটো করে আমি বলে দিচ্ছি এরকম ধরো কোনো একটা পদার্থ বা যেটার মধ্যে প্রাণ নেই আর কি ঠিক আছে নন লিভিং কোন জিনিস সেটাকে যখন আমরা লিভিং কোনো প্রাণীর মতো যদি আমরা ই করি আমরা বোঝাতে যাই লিখতে যাই বা বলতে যাই সেই ক্ষেত্রে আমরা যে ইউজ করে থাকি যেরকম কি ওয়েদার পারমিটস ঠিক আছে এখানে সেই ক্ষেত্রে এখানে ওয়েদারটাকে কি মানে একজন লিভিং কিশোরের সাথে তুলনা করা হয়ে যায় সেই ক্ষেত্রেই বলা হয় পার্সোনিফিকেশান ঠিক আছে ইফ ওয়েদার পারমিটস উই উইল গো আউট ফর ওয়াক আমরা একটা মানে হাঁটতে বেরো বেরোবো আর কি তারপরে ধর কোয়েশন নাম্বার নাইন হিজ পার্সুয়েসিভ টোন ওয়াজ অ্যাবল টু ট্যাকেল দা বয় হুম আদার টিচার্স হ্যাড ফাউন্ড ড্যাশ সেটা কি আমাদের বলতে হবে সো কি হিজ পার্সুয়েসিভ সো পারসুয়েসিভ বলতে কি ধরো প্রবর্তক মানে ভারী একটা টোন ঠিক আছে বা জোরালো জোরালো না তুমি ধরো প্রবর্তক বলতে পারো বা ভারী একটা টোন ঠিক আছে জোরালো বলতে পারো যাই হোক হিস পারসুয়েসিভ টোন ওয়াজ অ্যাবেল টু ট্যাকেল দ্য বয় সেই বালকটিকে কি ট্যাকেল করার জন্য সমর্থ হয়েছিল হুম যাকে কি অন্যান্য টিচাররা হ্যাট ফাউন্ড কি অপশন ওয়ান দেখো এখানে রয়েছে যেটা রয়েছে পেরিপ্যাটেটিক অপশন টু রয়েছে অবডিউরেট অপশান থ্রি রয়েছে টেনাসিয়াস অপশন ফোর রয়েছে স্কোয়েমিশ ওকে স্কোয়েমিশ রয়েছে চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি অপশন টু অবডিউরেট অবডিউরেট মানে কি অ্যাকওয়ে আর কি এক কথায় ঠিক আছে অ্যাকওয়ে কোনো একটা ছেলে যেরকম থাকে আদার টিচারস তাকে কী পেয়েছিলো অ্যাকুয়েড টাইপের আর কি অফ ডিউরেট ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার টেন আই অলওয়েজ ফল ড্যাশ ওল্ড ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড আই অলওয়েজ ফল কী হবে ওভার ফল থ্রু ফল ব্যাক অন না ফল অফ এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে আই অলওয়েজ ফল ড্যাশ ওল্ড ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড আমি কী করি অপশন থ্রি হবে কারেক্ট অ্যান্সার ফল ব্যাক অন ঠিক আছে আই অলওয়েজ ফল ব্যাক অন মানে সাপোর্ট করা কারোর সাথে থেকে সাপোর্ট করা ওল্ড ফ্রেন্ডস পুরনো বন্ধুদের ইন টাইমস অফ নিউ যদি যখন তাদের প্রয়োজন হয় তখন ঠিক আছে তারপরে দেখো কোয়েশন নাম্বার ইলেভেন দ্য ক্যাম্পার্স ড্যাশ দে আর টেন্টস অ্যাট দ্য বেস অফ দ্য মাউন্টেন দ্য ক্যাম্পাস কী করলো অপশান ওয়ান দেখো রয়েছে এস্টাবলিশড গ্রাউন্ডেড ইনস্টলড না পিচড সো চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে ক্যাম্পাসরা কী করেছিল যারা ক্যাম্প করে পাহাড়ের মধ্যে তাদের যে টেন্ট সেটা কী করেছিল ক্যাম্পাসরা সেটা আমাদের বলতে হবে সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে অভিয়াসলি অপশান ফোর হবে এর কারেক্ট অ্যান্সার এখানে ক্যাম্পাররা কিন্তু যে টেন টেন্ট থাকে সেটাকে বলা হয় পিচড ওকে পিচড বলতে নিক্ষেপ করে কোথাও রাখা আর কি ঠিক আছে বা সেখানে কোনো এখানে দেখো যদি বলি ইনস্টল বলতে ইনস্টল তো সেখানে এই ক্ষেত্রে হয় না গ্রাউন্ডেডও হয় না এখানে এস্ট্যাবলিশ হয় না ঠিক আছে এখানে পিচ হয় এখানে কারণ কি যে টেন্টগুলো থাকে সেটা ক্ষণস্থায়ী থাকে সেই ক্ষেত্রে আমরা পিচড ইউজ করে থাকি বি আই বিআইটি সিএইচইডি ওকে তারপর দেখো কোয়েশন নাম্বার টুয়েলভ দ্য পার্টি ডিসাইডেড টু টেক দ্য শর্টেস্ট ড্যাশ টু ইটস ডেস্টিনেশন দ্য পার্টিটা কী ডিসাইড করেছিল শর্টেস্ট থেকে ছোটো কী করতে রুট আরও ইউ টি ই না ডিরেকশন টু ইটস ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন বলতে এর যেখানে যাবে আর কি সেখানে যাওয়ার জন্য কী করতে এখানে বলেছে সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি অপশান টু হবে এর কারেক্ট অ্যান্সার দ্য পার্টি ডিসাইডেড টু টেক দ্য শর্টেস্ট রুট টু ইটস ডেস্টিনেশন আর ও ইউটি রোড বলতে রাস্তা আর ডব্লু টি রুট বলতে কিন্তু শিকড় ওকে আর ও ইউটি রুট বলতে রাস্তা তারপরে দেখো কোশ্চেন নাম্বার থার্টিন দ্য ম্যানেজার নিডস টু হোল্ড ড্যাশ ইজ অ্যাঙ্গার ম্যানেজারের কী প্রয়োজন হোল্ড করা তার অ্যাঙ্গার মানে রাগটা কী করতে হোল্ড অন হবে হোল্ড ডাউন হবে হোল্ড উইথ হবে না হোল্ড ব্যাক হবে এই চারটে অপশানের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে অবভিয়াসলি অপশান ফোর হবে এর কারেক্ট অ্যান্সার হোল্ড ব্যাক মানে কি ধরে রাখতে হবে দ্য ম্যানেজার নিডস প্রয়োজন হোল্ড ব্যাক ইজ অ্যাঙ্গার তার অ্যাঙ্গারটা পুরো একদম হোল্ড ব্যাক করে রাখা ঠিক আছে যাতে প্রকাশ না পায় কখনোই তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন দ্য গার্ল ওয়াজ ভেরি প্লিজড ড্যাশ হার হার্সেল গার্ল যে মেয়েটি ছিল ওয়াজ কী ছিল ভেরি প্লিজড ড্যাশ হার হার্সেল ভেরি প্লিজ ইন হবে ওভার হবে অন হবে না উইথ হবে এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি অপশান ফোর হবে এর কারেক্ট অ্যান্সার দ্য গার্ল ওয়াজ ভেরি প্লিজড উইথ হার হার্সেল মানে তার নিজের ইয়ারে কি সে ছিল নিজের প্রতি কি খুবই প্লিজড ছিল ওকে তারপরে দেখো কোশ্চেন নাম্বার আর এখানে কিন্তু প্লিজডের পরে উইথ হবে এটা মনে রাখবে আর তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ডিজায়ার ড্যাশ সেলফ এক্সপ্রেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক কোয়ালিটিস অফ ম্যান মানে ডিজায়ার ফর সেলফ এক্সপ্রেশন ডিজায়ার অন হবে ডিজায়ার বাই হবে না ডিজায়ার ওভার হবে যে নিজের নিজেকে প্রকাশ করা ঠিক আছে অনেকগুলো কোয়ালিটির মধ্যে একটা বেসিক সাধারণ কোয়ালিটি মানুষের একটা সাধারণ কোয়ালিটি কি অনেকগুলো কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি কি নিজেকে প্রকাশ করা ঠিক আছে ডিজায়ার অফ হবে কি বলছে ডিজায়ার ফর হবে অন হবে বাই হবে না ওভার হবে চারটে অ্যান্সার অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার কী হবে অবভিয়াসলি অপশান ওয়ান হবে কারেক্ট অ্যান্সার ডিজায়ার ফর সেলফ এক্সপ্রেশন ওকে ইজ ওয়ান অফ দ্য বেসিক কোয়ালিটিস অফ ম্যান তারপরে ধরো কোয়েশন নাম্বার সিক্সটিন দ্য ফার্মার সাফার্ড বিকজ দ্য মনসুন ডিড নট অ্যারাইভ ড্যাশ টাইম ফার্মাররা কী করেছিল সাফার করেছিল খুবই বিকজ কারণ দ্য মনসুন মানে বৃষ্টি ডিড নট অ্যারাইভ অ্যারাইভ মানে পৌঁছায়নি বা ঢোকেনি ড্যাশ টাইম অ্যাট টাইম অন টাইম বাই টাইম না আফটার টাইম এই ক্ষেত্রে দেখো টাইমের ক্ষেত্রে যদি বলতে যাও এখানে আমি কারেক্ট অ্যান্সারটা হবে অপশান থ্রি বাই দ্য টাইম এখানে বলতে পারো অ্যাট টাইম বা অন টাইম অন টাইম বলতে কোনো সময়ের সময় আর কি অন টাইম ঠিক আছে বা নির্দিষ্ট সময় যদি বলি সেই ক্ষেত্রে আফটার টাইম মানে কি পরের টাইম অ্যাট টাইম বলতে কোনো নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করে দিই তখন অ্যাট টাইম এবার বাই টাইম বলতে কি সময়ের মধ্যে এখানে সময়ের মধ্যে ঢোকে তাই এখানে বাই ডিড নট অ্যারাইভ বাই দ্য টাইম বা বাই টাইম ওকে সেই ক্ষেত্রে এখানে সময়ের মধ্যে বলতে গেলে সেখানে বাই ইউজ করতে হবে তারপরে হোক কোশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য ব্রাইট সেটেল্ড ড্যাশ ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট নতুন পরিবেশে ব্রাইটটা যে কোণে সেটা কি করেছিল সেটেল করেছিল ভেরি ওয়েল সেটেল্ড আপ হবে অন হবে ডাউন হবে না অফ হবে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অবভিয়াসলি অপশান টু হবে এর কারেক্ট অ্যান্সার ওকে দ্য ব্রাইট সেটেল্ড অন ভেরি ওয়েল ইন দ্য নিউ এনভায়রনমেন্ট সেটেলড ডাউন হবে না কিন্তু সেটেলড আপ হবে না সেটেলড অফও হবে না সেটেল্ড অন মানে নতুন যে পরিবেশে গেল ব্রাইটটা কোণে সে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছিলো তারপর তার কোয়েশেন নাম্বার এইটিন হোইন ইন্ডিয়ানস ফ্রম সাউথ মুভ নর্থ দে ফাইন সার্টিন অ্যাসপেক্টস অফ লাইফ কোয়াইট ড্যাশ ফ্রম দেয়ার ওন যখন ইন্ডিয়ানস ফ্রম সাউথ মানে দক্ষিণের যে সাউথ ইন্ডিয়ান লোকজন যদি নর্থে যায় উত্তরের দিকে যায় দোর্টিন অ্যাসপেক্টস কত অনেকগুলো পরিবর্তন পায় মানে সার্টিন অ্যাসপেক্টস অফ কোয়াইট ড্যাশ ফ্রম দেয়ার ওন এখানে কি স্ট্রেঞ্জ হবে সেপারেট হবে ডিফারেন্ট হবে না ডাইভারজেন্ট হবে এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে দেখো এটাও কিন্তু কোয়াইট সিমিলার এই চারটে অপশান তুমি ডিফারেন্ট দিতে পারো ডিফারেন্ট রয়েছে কিন্তু বানানটা ডিফারেন্ট না ডিফারেন্ট সেপারেট ডাইভারজেন্ট স্ট্রেঞ্জ ঠিক আছে মনে হবে যে অনেকগুলোই প্রায় একই আর কি সব কটাই হয়তো হতে পারে কিন্তু এর কারেক্ট অ্যান্সারটা হয় মোস্ট সুইটেবল যেটা অপশান ওয়ান স্ট্রেঞ্জ ঠিক আছে কোয়াইট স্ট্রেঞ্জ দে ফাইন্ড সার্টেন অ্যাসপেক্টস অফ লাইফ লাইফের যে সার্টেন অ্যাসপেক্টস সেটা কি কোয়াইট স্ট্রেঞ্জ ফ্রম দেয়ার ওন তাদের নিজেদের জন্য তার থেকে স্ট্রেঞ্জ কারণ কি আমাদের যেটা ফ্যামিলি আর আমরা সবসময় আমরা পরিচিত যে জিনিসটার সাথে অভ্যাসের সাথে আমরা যদি দেখি অন্য একটা কিছু অন্যভাবে করতে লাইফ বলো লাইফের জীবনযাপন বলো আমাদের কি তখন স্ট্রেঞ্জই মনে হয় ঠিক আছে এক এক পৃথিবীর এক এক জায়গায় কিন্তু এক এক রকম বা বিভিন্ন এলাকায় এক এক রকম নিয়ম রীতি ব্যবহার ঠিক আছে এর জন্য কিন্তু স্ট্রেঞ্জ আমাদের মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেঞ্জটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু মোস্ট সুইটেবল এখানে চারটে অপশনের মধ্যে থেকে ওকে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দ্য স্কাই ইজ ওভারকাস্ট উই ড্যাশ দ্য স্টোর্ম উইল সুন ব্রাস্ট স্কাইটা কি ভরে মানে আকাশটা কি ওভারকাস্ট পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে উই ড্যাশ এক্সপেক্ট হোপ ট্রাস্ট না সাসপেক্ট ঠিক আছে এক্সপেক্ট বলতে কোনো কিছু আশা করা হোপ বলতেও আশা করা ট্রাস্ট বলতে মানে বিশ্বাস করা সাসপেক্ট মানে সন্দেহ করা সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে অবিয়াসলি অপশন থ্রি হবে কারেক্ট অ্যান্সার ট্রাস্ট হবে দ্য স্কাই ইজ ওভারকাস্ট আচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ উই ট্রাস্ট দ্য স্টোর্ম উইল সুন ব্রাস্ট মানে আমরা কী ভাবছি স্টোর্ম যে ঝড়টা সেটা খুবই তাড়াতাড়ি ফেটে পড়বে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি পপুলেশন ইনক্রিজ যখন পপুলেশন জন মানে জন মানে পপুলেশন যখন বাড়ছে ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ পপুলেশন ইনক্রিজ ড্যাশ উইথ ডিপ্লেশন অফ ফরেন রিজার্ভস হ্যাজ লেড টু গ্রেট ডেইলি হার্ডশিপস কি বলছে উইথ ডিপ্লেশন অফ ফরেন রিজার্ভস মানে ডিপ্লেশন বলতে গ্রাস করা অফ ফরেন রিজার্ভস হ্যাজ লেড টু গ্রেট ডেইলি হার্ডশিপ সো এখানে চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে অপশন ওয়ান রয়েছে জয়েন্ট অপশান টু রয়েছে মিক্সড অপশন থ্রি রয়েছে অ্যাডেড অ্যান্ড অপশন ফোর রয়েছে কাপল সিও এলইডি কাপল ওকে সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অবভিয়াসলি অপশান ওয়ান হবে কারেক্ট অ্যান্সার পপুলেশন ইনক্রিজ জয়েন্ড উইথ ডিপ্লেশন অফ ফরেন ডিজার্ভ হ্যাজ লেড টু গ্রেট ডেলি হার্ডশিপ মানে পপুলেশন তো বাড়ছেই তার সাথে জয়েন্ট উইথ ডিপ্লেশন মানে গ্রাস করছে ফরেন ডিজার্ভ সেগুলো মানুষের জীবনটা আরও কি কঠিন হয়ে যাচ্ছে হার্ডশিপ হয়ে যাচ্ছে আরও কষ্টকর হয়ে যাচ্ছে লাস্ট রয়েছে দেখো কোয়েশন অফ দ্য ডেটা তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সার করবে দ্য ন্যাশনাল অ্যান্থিম ইজ ড্যাশ অ্যাট ভেরি অফিসিয়াল ফাং অফিসিয়াল ফাংশান আর্টার্ড হবে সাং হবে উইসপার্ড না চ্যান্টেড এই চারটে অপশনের মধ্যে থেকে যেটা কারেক্ট হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে ওকে কোশ্চেন অফ দ্য ডে এটা আর আমাকে যদি তোমরা চাও ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইটস রয় এস এম এন সার্চ করবে আইটিএস আর ওয়াই এস এম এন আমার নাম হলো সুমন রয় আমার প্রোফাইলে গিয়ে আমাকে ফলো করতে পারো আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোয়েরিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করে আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে যুক্ত হতে পারো তোমরা জয়েন হতে পারো এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ বা কোনো ইনফরমেশান কোনো শর্ট নোটিস আমি এখানে চাকরির পরীক্ষা বা যে কোনো বিভিন্ন জিনিসের আমি এখানে প্রোভাইড করে থাকি ঠিক আছে ইচ্ছা হলে জয়েন হতে পারো সো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে